রোববার ভোরে কক্সবাজার টেকনাফ উপকূলে আঘাত হানতে পারে মোখা। দুর্যোগ মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। বিএনপির দাবিতে বিদেশিরা সাড়া দেয়নি, সরকার আমন্ত্রণ করে ভোটে ডাকবে না বলছে আওয়ামী লীগ। নির্বাচনী ব্যবস্থায় অপসংস্কৃতি দেখছেন সিইসি, খুলনায় আচরণবিধি মানতে দুই প্রতিমন্ত্রীকে চিঠি। ইমরান খান 8 দিনের রিমান্ডে, প্রতিবাদে বিভিন্ন স্থানে ভাঙচুর, উত্তাল পাকিস্তানের 4 প্রদেশে সেনা মোতায়েন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24-online। রোববার ভোরে কক্সবাজার টেকনাফ উপকূলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান। সেনা, নৌ, কোস্টগার্ড সহ সরকারি অন্যান্য বাহিনী ও সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপকূলবর্তী 149টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধেয়ে আসছে সুপার সাইক্লোন মোখা। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতের সময় এবং স্থান নিয়ে কথা বলেন তিনি। বলেন, ঘূর্ণিঝড়টি আঘাত আনার সময় বাতাসের গতিবেগ হতে পারে 180 থেকে 200 কিলোমিটার। এটাকে সুপার সাইক্লোনের রূপ নিবে এটা পূর্বাভাস দেওয়া হয়েছে আমাদের, এবং গতিবেগ 220 থেকে 232 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঠানো হচ্ছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, আমাদের এসিডি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী সবাই প্রস্তুত আছে, কোস্টগার্ড প্রস্তুত আছে। আমরা আমাদের মাঠ পর্যায়ে কথা বলেছি, কক্সবাজার, চট্টগ্রাম জেলার জেলা প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেজন্য সেখানে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। রোহিঙ্গা নাগরিকরা টেকনাফে অবস্থান করছে, সেজন্য সেখানে RRRCকে বলা হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি রাতেই ঘূর্ণিঝড় মোখায় পরিণত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম বন্দরকে 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 13 বা 14 মে মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে, আর চলমান তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা, সাগর উত্তাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মোখা। আগামীকাল পর্যন্ত সে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, পরবর্তীতে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সে একই গতিপথ সে অনুসরণ করার সম্ভাবনা আছে। তবে চলমান তাপদাহ থাকবে আরও 2 দিন, এরপর সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা আশঙ্কা করছি 12 তারিখে অথবা তার পরবর্তী থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সাথে আকাশে মেঘের ঘনঘটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে উপকূলে থাকতে বলা হয়েছে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, বিএনপিকে সরকার আমন্ত্রণ করে নির্বাচনে ডেকে আনবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। দলটি বলছে সংবিধান মেনেই হবে নির্বাচন, এ বিষয়ে বিএনপির সাথে কোনো আলোচনা নয়। রিয়াজ সুমনের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এক কর্মশালায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2030 সালের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটর যান ক্যাটাগরিতে রূপান্তরিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সহ বিএনপির দাবির কোনো যৌক্তিকতা নেই, বিদেশিরাও তাদের পক্ষে কোনো সাড়া দেয় না। জিয়া ফখরুল সাহেবরা তারা নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার, সরকার এখানে কোনো
তাদেরকে আমন্ত্রণ করে ডেকে আনবেন। আমরা কোনো ফাঁদে তাদের ফেলছি, আমরা তাদের কোনো প্রলোভনে নিচ্ছি না। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যথাসময়েই নির্বাচন হবে এ নিয়ে বিএনপির সাথে কোনো আলোচনা নয়। বিএনপি যদি নির্বাচনেই বর্জন করে বা তারা যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না সেই দাবিতেই অনড় থাকে, তাহলে এই সমস্ত আলোচনার প্রশ্নই আসে না। বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে সরকার বদ্ধপরিকর বলেও জানান তথ্যমন্ত্রী। আমি আশা করব বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থায় এখনও অনেক অপসংস্কৃতি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান সিইসি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন তিনি। গাজীপুর সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন সিইসি। আমাদের নির্বাচন নিয়ে আমেরিকা কথা বলছে, ইউকে কথা বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন কথা বলছে, জাপান কথা বলছে এবং আপনার ইউনাইটেড নেশনস থেকেও কথা বলা হচ্ছে। কাজে আমরা এই গাজীপুর যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে অত্যধিক। প্রার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষে একা সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে জানান নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোটাররা যেন ভোট দিতে পারেন তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠে যখন খেলা হবে দুই পক্ষকেই খেলতে হবে। আমি যদি কালো টাকা বিতরণ করে থাকি আরেকজনকে এই কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশাবাদী মেয়র প্রার্থীরা। সকলের দোয়া চাই আর নিরাপত্তা গরিমার কাজ বুঝছেন। সমস্যা ও অভিযোগ উত্থাপন করেন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও। 57টি ওয়ার্ডের 480টি ভোট কেন্দ্রের 3497টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন 11,79,476 ভোটার। রত্না জামান, একুশে টেলিভিশন। খুলনা সিটি নির্বাচনে আচরণবিধি মেনে চলতে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান বর্তমানে খুলনায় অবস্থান করছেন। 12-14 মে খুলনায় তার কর্মসূচি রয়েছে। একই সময়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক খুলনা সফর করবেন। চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু ও আইনানুগভাবে সম্পন্নে আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। চোখ ফেরাব পাকিস্তান পরিস্থিতির দিকে। দুর্নীতি মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় প্রধান ইমরান খানকে। তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো 14 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিন মঞ্জুর করে। প্রতিবাদে ইমরানের দল পিটিআই এর ডাকে দেশব্যাপী চলছে ধর্মঘট। বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ অব্যাহত। এ পর্যন্ত নিহত অন্তত 4 জন। পাঞ্জাব সহ 4 প্রদেশে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। রিপোর্ট করছেন দুলি মল্লিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিকি ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে অগ্নিগর্ভ পাকিস্তান। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে ইসলামাবাদ পুলিশ লাইন্সে আদালত বসিয়ে হাজির করা হয় ইমরান খানকে। তদন্ত সংস্থা পাকিস্তান ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো 14 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী শুনানি 17 মে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাওয়ালপিন্ডিতে এনএবির কার্যালয়ে নেওয়া হয়েছে। ইমরানকে রিমান্ডে নেওয়ার আদেশের পর
আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে পিটিআই সমর্থকরা। ইসলামাবাদে 144 ধারা অমান্য করে বিক্ষোভ অব্যাহত। একদিন সকালে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের গ্রেপ্তার বৈধ ঘোষণা করলে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় পিটিআই। লাহোরে পুলিশ স্টেশনে ও রাওয়ালপিন্ডিতে সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায় বিক্ষুব্ধরা। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। পুলিশের দাবি, পাঞ্জাবে অন্তত 25টি পুলিশের গাড়ি ও 14টি সরকারি অফিসে আগুন দিয়েছে ইমরানের সমর্থকরা। এ পর্যন্ত আটক অন্তত 1000। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পাঞ্জাব, ইসলামাবাদ সহ বেশ কয়েকটি প্রদেশে সেনা মোতায়েন করেছে সরকার। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। সময় হলো বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। পাওয়া গেছে বিশ্বব্যাংকের ঋণের অর্থ। রিজার্ভ ফেড $30 বিলিয়ন ছাড়িয়েছে। দেখছেন রাত 9টার একুশে সংবাদ। বিশ্বব্যাংকের ঋণের $507 মিলিয়ন পেয়েছে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $30 বিলিয়ন ছাড়িয়েছে। বুধবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল $30.36 বিলিয়ন। এর আগে আকুতে $1.18 বিলিয়ন পরিশোধের পর সোমবার রিজার্ভ $29.80 বিলিয়ন নেমে যায়, যা ছিল গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংক বলছে আগামী জুনের মধ্যে গ্রস রিজার্ভ $32 বিলিয়ন উপরে উঠবে। গত বছরের 30 এপ্রিল দেশের রিজার্ভ ছিল $44.02 বিলিয়ন। সেখান থেকে কমে গত বছর ডিসেম্বর শেষে $33.75 বিলিয়ন নামে। ব্যবসা বাণিজ্যের খবর। ২২ বছর পূর্তি উদযাপন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে কর্পোরেট প্রধান কার্যালয় সহ ব্যাংকের সকল শাখা ও উপশাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং ব্যবস্থাপনা পরিচালক মুসলে উদ্দিন আহমেদ ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ২২ বছর পূর্তি উদযাপন করা হয়। অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকটি 2001 সালের 10 মে থেকে কার্যক্রম শুরু করে। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রোববার ভোরে কক্সবাজার টেকনাফ উপকূলে আঘাত হানতে পারে মোখা। দুর্যোগ মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। বিএনপির দাবিতে বিদেশিরা সাড়া দেয়নি, সরকার আমন্ত্রণ করে ভোটে ডাকবে না বলছে আওয়ামী লীগ। নির্বাচনী ব্যবস্থায় অপসংস্কৃতি দেখছেন সিইসি। খুলনায় আচরণবিধি মানতে 2 প্রতিমন্ত্রীকে চিঠি। এবং ইমরান খান 8 দিনের রিমান্ডে, প্রতিবাদে বিভিন্ন স্থানে ভাঙচুর, উত্তাল পাকিস্তানের 4 প্রদেশে সেনা মোতায়েন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।